ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। জানি আমার ব্লগ আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য সবাইকে সরি বলছি। তো বেশি দেরি করবো না, ব্লগটি শুরু করা যাক। তো চলো, হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে নার্সারি। এখানে তোমরা বিভিন্ন ধরনের ফুল ফল সমস্ত ধরনের গাছ পাবে। তো আমি এখন যাচ্ছি বিশ্বাহাটি। তো আমাদের গাছে পোকা লেগেছে, তার জন্য ওষুধ আনতে। আর তোমাদের দেখাবো আজকে বিশ্বাহাটি হাট। তো হাটটা একটু তোমাদের দেখাবো, ঘুরিয়ে কী কী পাওয়া যায় ওখানে। বিশ্বাহাটি বাজার। তো একটু বাজারের ভিতর ঢুকলাম, তোমাদের দেখাবো কী কী পাওয়া যায় এখানে। তো আমার গাছে সার নেওয়া কমপ্লিট, তো এবার একটু বাজারের ভিতর ঢুকবো। তো চলো, তোমাদের সাথে বাজারের ভিতর দেখা যাচ্ছে। তো চলো, হ্যালো বন্ধুরা, আমি এখন বাজারের ভিতর ঢুকে গেছি। তো আমি এখন আছি বিশ্বাহাটি বাজার। এখানে তোমরা শাক সবজি মাছ মাংস সমস্ত কিছু পাবে। তার সাথে সাথে তোমরা এখানে জামা কাপড়ের হাট বসে, জামা কাপড় প্যান্ট সমস্ত ধরনের জিনিস পাবে তোমরা, পাইকারি খুচরো সবই পাবে। তো দেখতে পাচ্ছ বহু সবজির দোকান ফলের দোকান বসেছে, তো তোমরা আসতে পারো এখানে। ফাইনালি আমার বিশ্বাহাটি বাজারের কাজ কমপ্লিট, তো এখন যাচ্ছি বাড়ি। তো তার যাওয়ার পথে আমি একটু মসলান্দুর বাজারে ঢুকবো। ঢুকে এবার একটু কটা পাখি কিনতে হবে আমার। তো চলো, তোমাদের দেখাবো কী কী পাখি কিনি, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো, বেশি দেরি করবো না। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি এখন পাখি কিনতে বাজারে চলে এসেছি। তো আমি যাচ্ছি আমার দাদার সাথে পাখি কিনতে, দাদা কিনবে পাখি। তো দেখতে পাচ্ছ আমি এখন মসলান্দুর বাজারের ভিতর। কত সুন্দর আমাদের মসলান্দুর বাজার রাতের, সুন্দর লাগে। তো দেখি কী কী পাখি কেনা যায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন মিয়া মোড়ে ঢুকেছি কিছু খাওয়ার জন্য। দেখি কি খাওয়া যায়। দাদা প্যাটিসের অর্ডার দিয়েছে, খাবো। দেখতে পাচ্ছ তোমরা এখানে আসতে পারো, এখানে জন্মদিনে কেক, বিভিন্ন ধরনের খাবার, প্যাটিস সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে মসলান্দপুর পুরনো স্টেট ব্যাংকের পাশেই। দেখতে পাচ্ছ আমাদের প্যাটিস রেডি হয়ে গেছে, তো এখন খাবো আমরা। এই যে আমার প্যাটিস। হ্যালো বন্ধুরা, আমি এখন পাখি কিনতে যাচ্ছি। তো তোমাদের দেখাবো কোন জায়গায় পাখি পাওয়া যায়, কি কি ধরনের পাখি পাওয়া যায়। তো আমি এখন ভ্যান্ডার সমিতির ভিতর ঢুকছি। এই পাখির দোকানটি হচ্ছে মসলান্দপুর ভ্যান্ডার সমিতির পাশেই। তোমরা এখানে আসতে পারো, সমস্ত ধরনের পাখি, তারপর হচ্ছে তোমার পায়রা খরগোশ সব মাছ সমস্ত ধরনের জিনিস। চলে এসেছি পাখি নিতে। তো এই জায়গাটা পাখি বিক্রি হয়, তো দেখি কী কী পাখি নেওয়া যায়। তো চলো পাখি কিনবো এখন। তো অনেক ভিড় ওখানে। তো চলো, তোমাদের দেখাবো কী কী পাখি কিনি। তো চলো, তো পাখি কেনা হয়ে গেছে।
তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো এই কামনাই করি। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ।